গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন করিতে বাজে সকাল 7টা। আমি ঘুম থেকে উঠে চলে এসেছি ছাদে, গাছে জল দেবো আর ফুলগুলো তুলে নেব। তাহলে আমি জলটা দিয়ে নিচ্ছি। সকাল সকালে চলে এসেছি ছাদে জল দেওয়ার জন্য। কালকে জল দেওয়া হয়নি, আজকে জলটা দিয়ে নিচ্ছি আর ফুলগুলোও নেব। নিয়েছি, এবার ফুলগুলো তুলে নেব। সকালবেলা সমস্ত কাজ বাজ সেরে একটু রেডি হয়ে নিয়েছি, যাব ছেলের স্কুলে মিটিং আছে সেখানে, তাহলে যাওয়া যাক। মিটিংটা সেরে আমি একটু চলে যাচ্ছি বাজারে, কিছু সবজি নিয়ে আর আছে সেগুলো নিয়ে আসব। এ ফুলকপি কত করে? এগুলো 10 টাকা হবে না? মিটিং থেকে বাড়ি চলে এসেছি, এসে চলে এসেছি কিসের চা বানাতে। আর মিটিং শেষ করে স্কুল থেকেই চলে গেছিলাম বাজারে একটু কিছু সবজি কেনার জন্য, সবজিটাও নিয়ে এসেছি। এখন চাটা করে নেব। কেন চা বসিয়ে দিয়েছি। সকালে চা রুটিটা খেয়ে বসে পড়েছি বাক্স খুলতে। বাক্সটা খুলে শীত, ভালোই শীত পড়েছে, এই জন্য কম্বলগুলো বের করে রোদে দিয়ে নেব। 3টে কম্বল বার করবো তিনজনের জন্য। এই যে কম্বল বের করে নিয়েছি, এবার রোদে দিয়ে দেব। কম্বলগুলো আমি রোদে দিয়ে দিয়েছি। আর বাক্সটা ঢাকা ছিল যে বেডশিটটা দিয়ে, সেটা আমি এখানে ভিজিয়ে দিয়েছি, একটু নোংরাও হয়েছে, কেচে দেবো। ছাদের থেকে নিচেই চলে এসেছি কিচেনে। রাতে কালকে বাসন মাজা হয়নি, বাসনগুলো এখন মেজে নেবো। অনেকটাই বাসন পড়ে রয়েছে, এই যে এইখানে দেখেন কতটা বাসন পড়ে রয়েছে। এবার বাসনগুলো মেজে নেব। এখানে সকালে বাজার থেকে কি কি এনেছি সেগুলো তো দেখানো হয়নি, বের করা হয়নি, সেগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়ে এসেছি একটা ফুলকপি, আর নিয়ে এসেছি 2টো ক্যাপসিকাম, একটা লাল একটা হলুদ। নিয়ে এসেছি একটা সয়া সস, আর এখানে আছে শসা। আছে 2টো গাজর, আর এখানে নিয়েছি কলা, এখানে কলা, আর আছে বিনস, এখানে বিনস আছে। আর 1 টাকা খুচরো ছিল না দোকান থেকে, এবার 1 টাকার একটা পাউন্স দিয়েছে শ্যাম্পুর। চলে এসেছি কিচেনে। এখানে ভাতটা আমার হয়ে গেছে, আগেই তুলে দিয়েছিলাম ভাতটা। আর এইখানে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, এখানে ডালটা সিদ্ধ করে নিয়েছি।
এখানে পালং শাক দিয়ে ডালটা আমি করে নিয়েছি। তরকারিটা আমার হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। দুপুরে রান্না বান্না করে স্নান করে চলে এসেছি খাবার টেবিলে। খাবারে কি আছে দেখিয়ে দিচ্ছি। এখানে আছে পালং শাক দিয়ে মসুরের ডাল, পনিরের তরকারি, সাদা ভাত, কাঁচা লঙ্কা, লেবু আর পেঁয়াজ। আজকে বিকালে ছেলেকে পাঠিয়েছিলাম একটু মোড় বাজারে কিছু বাজার করার জন্য। দেখা যাক কি কি বাজার করে নিয়েছে। এখানে ব্যাগ, আমিও দেখিনি কি কি বাজারে এনেছে। এখানে এনেছে একটা ফিনাইল, দু প্যাকেট ম্যাগি এনেছে, একটা শ্যাম্পু এনেছে, আর একটা এনেছে হ্যান্ড ওয়াশ বটলের। বাস একটাই কমতি ছিল বাড়িতে, এগুলো নিয়ে এসছে, ছেলেই নিয়ে এসছে। আজকে আমাদের পাড়াতে হচ্ছে কালী পুজো। মাইক বাজছিল সারাদিন, তেমন কোনো ভিডিও বানাতে পারিনি। যাই এখন পুজোর প্রসাদটা নিয়ে আসি। এই যে এইখানে পুজো বাড়ি থেকে প্রসাদটা নিয়ে এসেছি, দু প্লেট আমার জন্য দিয়েছে, ছেলেদের জন্য দিয়েছে। এখানে নিয়েছি খিচুড়ি প্রসাদ, লুচি পায়েস, এখানে নিয়েছি ফল মিষ্টি। তাহলে ছেলেদের প্রসাদটা দিয়ে দেবো, আমিও খেয়ে নেব। রাতের খাওয়া দাওয়া করে নিয়েছি, আজকে রাতে অন্য কোনো খাবার খাইনি, প্রসাদটাই খেয়ে নিয়েছি, এখন ওষুধটা খেয়ে নেব। তাহলে বন্ধুরা, ভিডিওটা বড় করছি না, এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড নাইট, শুভরাত্রি।